এক ঔষধেই ধ্বংস হবে ক্যান্সারের টিউমার, এমনই এক যুগান্তকারী আবিষ্কারের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ক্যান্সার গবেষণা ও চিকিৎসা কেন্দ্রের একদল গবেষক। তাদের দাবি, এটি এমন একটি ঔষধ যেটির শক্তিতে নির্দিষ্ট কেমোথেরাপির মাধ্যমে সলিড ক্যান্সার সেরে যেতে পারে। গবেষণার বরাদ্দ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেলের একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যায়, AOH-1996 নামের ঔষধটিকে নিয়ে এই দাবি তুলেছে সিটি অব হোপ নামের ক্যান্সার গবেষণা ও চিকিৎসা কেন্দ্র। এই ঔষধ কেন্দ্রে নিয়োজিত একদল বিশেষজ্ঞের দীর্ঘদিনের গবেষণার ফলাফল বলে জানানো হয়েছে। গবেষক দলের পক্ষ থেকে বলা হয়, AOH-1996 এই ঔষধ ক্যান্সার জাতীয় প্রোলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন, সংক্ষেপে PCNA নামে পরিচিত একটি প্রোটিনের বিরুদ্ধে সরাসরি কাজ করতে সক্ষম। তাদের মতে, এটি এমন একটি প্রোটিন যা টিউমার বড় হওয়া ও DNA রেপ্লিকেশনের পথে কাজ করে থাকে। এই PCNA-কে অতীতে অনিরাময়যোগ্য হিসেবে বিবেচনা করা হতো। রিপোর্টে বলা হয়, গত 2 দশক ধরে এটি নিয়ে কাজ চলছে এবং অবশেষে আশানুরূপ ফল পাওয়া গিয়েছে। গবেষণা দল প্রধান লিন্ডা মালকাস জানান, এই ওষুধ বুক, প্রোস্টেট, মাথা, ওভারিয়ান, সার্ভিক্যাল, ত্বক ও ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে সরাসরি কাজ করছে। সেল কেমিক্যাল বায়োলজিতে প্রকাশিত গবেষণাপত্রে দেখা গেছে, এই এক ঔষধ আনুমানিক 70টি ক্যান্সার সেল লাইনের উপরে কাজ করতে সক্ষম হয়েছে। লিন্ডা জানিয়েছেন, এই পিলটি আমেরিকার অন্যতম বৃহত্তম ক্যান্সার কেন্দ্র লস অ্যাঞ্জেলেসের সিটি অব হোপ হাসপাতালের 20 বছরের গবেষণা ও উন্নয়নের চূড়ান্ত পরিণতি। তিনি এবং তার দলের গবেষকরা খুঁজে পেয়েছেন যে পিলটি ক্ষতিগ্রস্ত DNA সহ কোষগুলোকে বিভক্ত হতে এবং ত্রুটিপূর্ণ DNA এর অনুলিপি তৈরি করতে বাধা দেয়, যার ফলে ক্যান্সার কোষ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই প্রক্রিয়াটি অ্যাপোপ্টোসিস সিস্টেম নামে পরিচিত। একই সাথে তারা আশ্বস্ত করেছেন যে গবেষণার পরীক্ষার সময়ে এটি সুস্থ স্টেম কোষগুলোকে কোনো বাধা দেয়নি। জানা যায়, এই ঔষধের নামকরণের পেছনে বেশ পুরনো অনুপ্রেরণা রয়েছে। অ্যানা অলিভিয়া হিলি নামের এক ছোট শিশুর নাম অনুসারে এই ঔষধের কোডনাম AOH-1996 রাখা হয়। 2005 সালে মাত্র 9 বছর বয়সে মারাত্মক এক ক্যান্সার নিউরোব্লাস্টামাতে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন অ্যানা। মূলত অ্যানার নামের প্রথম অক্ষর এবং তার জন্মসাল মিলিয়ে ঔষধের নাম রাখা হয়েছে। লিন্ডা মালকাস বর্তমানে ক্যালিফোর্নিয়ার ডুয়ার্টে সিটি অব হোপের ডাক্তার হিসেবে নিয়োজিত আছেন। তিনি বলেন, আমি জানতাম এই ছোট্ট মেয়েটির জন্য বিশেষ কিছু করতে চাই। যখন আমি অ্যানার চলে যাওয়ার আগে তার বাবার সাথে দেখা করতে যাই, তিনি আমাকে এই ক্যান্সারের প্রতিকার খুঁজে বের করতে অনুরোধ করেন। তিনি জানতেন তার মেয়ে আর বাঁচবে না, কিন্তু ভবিষ্যতে আর কোনো শিশু যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি না দেখে তার জন্য তিনি এই অনুরোধ করেছিলেন। আর তারপরেই তিনি আমার ল্যাবের জন্য $25,000 একটি চেক লিখে দেন। লিন্ডার সাক্ষাৎকার থেকে জানা যায়, নিউরোব্লাস্টোমা নামের এই ক্যান্সারটি গড়ে মাত্র 600 শিশুকে আক্রমণ করে এবং দুর্ভাগ্যবশত অ্যানা তাদের মধ্যে একজন ছিলেন। আমেরিকান ক্যান্সার সোসাইটির বরাতে নিউ ইয়র্ক পোস্টের একটি রিপোর্ট জানায়, নিউরোব্লাস্টোমা স্নায়ুকোষের মধ্যে প্রাথমিক আকারে শুরু হয়, যার কারণে এর কোষ বা টিউমার প্রায়শই একটি ভ্রূণ বা ভ্রূণের আশেপাশে পাওয়া যায়। লিন্ডার মতে, AOH-1996 তার এবং সিটি অব হোপের জন্য 2 দশকের গবেষণার চূড়ান্ত ফলাফলের প্রতিনিধিত্ব করে, আর তাই সব ঠিক থাকলে তিনি প্রত্যাশা করছেন যে এবার মানুষের শরীরে ঔষধের ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যবস্থা করা হবে।